আমাকে রতুল বই পেছে কেমন লাগছে এখন ভালো স্যার এই এক নম্বর কাজটা কি কত বাড়ি যাই বলবি না মনে টর লাগাই মানে স্যার আরেকবার বলছি মু আরাই নিলে জি না শিরা নিলে জি না তাহলে যত্ন জি স্যার দুই নম্বর হচ্ছে এই পড়া বাড়িতে এখন একটু বেশি বেশি করে পড়তে হবে এবং ওই পড়া অনুযায়ী আমাদের বিভিন্ন কাজ আছে কিন্তু আমাদের এখন পড়া কিন্তু শুধুমাত্র স্কুলে না যেমন এখন দেখো ছবি তোলার জন্য বাইরে আছি তাহলে স্কুলও পড়া আছে বাইরে পড়া আছে গড়ও পড়া আছে মসজিদও আছে মন্দিরও আছে রাস্তাঘাটও আছে কিন্তু এই লোক ওই যে আজকে বললাম আচরণিক রাস্তাঘাটে আছে না কাজে এখন থেকে সব ছাত্রের কথা বলবো আর বাইরে যারা ভর্তি হয় নাই তা করে আজকে যাই ওই কয় তারিখের মধ্যে শেষ করতে দেবা দশ তারিখের মধ্যে বই সাথে সাথে ভর্তি হয়ে সাথে সাথে বই নিয়ে যাবে এবং ক্লাস শুরু কালকে থেকে আজকে শুভ নববর্ষ তো আমার নামের লোক আছে না শুভ নববর্ষ কত সাল আর বইয়ের মধ্যে অনেক নির্দেশনা আছে এই নির্দেশনা ফলো করে আমাদের কাজ চালা যাবে খালি আজকে যাইয়া তোমাদের প্রধান কাজ হচ্ছে বইগুলা খুলে দেখবা মনোযোগ সহকারে দেখবা কোন জায়গায় খুঁটি না দিয়ে বুঝো না কোন জায়গায় বোঝার দরকার আছে হ্যাঁ কি অবস্থান এগুলো সব দেখবা কিন্তু বইয়ের ভিতরে বাইরে না কিন্তু আর সারা গোপা বই আছে বই পাইও না তুমি করে ভরা নেলে সারা গো বই আছে কাজে সারা সব কিছু প্রস্তুত আছে তোমরা খালি এখন নিয়মিত স্কুল আসবা আর আরেকটা জিনিস আগে কিন্তু আমরা স্কুলে না আইলো বার্ষিক পরীক্ষা দিলে পাশ করে নিছি আছে না এখন আর এই দিন নাই আছে এখন কি করতে হবো নিয়মিত প্রত্যেকদিন আইতে হবে এবং প্রতিদিন আসাটাও একটা পরীক্ষা মানে আমরা ওই যে পরীক্ষার ভাষা করলে পরীক্ষা আর কি মানে আগে আসার যখন এক বছর না পড়ে খালি বার্ষিক পরীক্ষাটা দিলই পাস করে নিছি এখন আর এই দিন নাই যেহেতু নাই সেহেতু আমরা নিয়মিত এখন থেকে স্কুলে আসবো এবং স্কুলে যে কাজগুলো দেয় সেই কাজগুলো মানবেন চালা পার্বতন চালা আরেকটা কাজ আমার জীবন জীবিকা বইয়ের মধ্যে যে যে কাজগুলো আছে সব করতে এখানে আমাদের যত সম্ভব এখন থেকে তোমাদের আমাদের স্কুলে যে অনুষ্ঠান হয়নি সেগুলো তোমরা নিজেরাই করতে আগে তো স্যাররা উপস্থাপনা করছে এখন নিজেরাই করব তোমাদের কেলে আমি বিভিন্ন জায়গায় যাবো ট্যুর করবো সব কিছু মোট কথা তোমরা করবা আমি খালি গাইড দেবো আর যেহেতু পড়ার সাথে সাথে ওই লিখতে হয় বিভিন্ন প্রতিবেদন লেখার অভ্যাস বাড়াই আমরা আমাদের গার্জেন কিছু করছি লেখা নাই এখন দেখবা প্রত্যেকদিন লেখা ক্লাসে লেখা এমন আছে বাড়ির কাছে লেখা দেখতে পারে ঠিক নাই এটা হচ্ছে আমাদের পড়তে পড়তে যাই দেখবা কি অবস্থা আমরা কিছুটা যে বাংলা স্যার আছে আমরা দেওয়ালি কেউ তৈরি করবো মোট কথা আমরা আগের চেয়ে বেশি এনজয় করে এখন লেখা পড়া করবো ঠিক আছে স্যার স্যার তাকে আমার একটা গ্রুপ ছবি তোলেন